সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শুরু করছি আজকে আমাদের তৃতীয় ক্লাস জৈব যৌগের প্রাচুর্যতা তো জৈব যৌগের প্রাচুর্যতা যেহেতু জৈব যৌগ আবিষ্কার পর থেকে এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে কিন্তু কি কারণ কি কারণে এর সংখ্যা এত বেড়ে চলছে এর কতগুলো কারণ আছে যার প্রথম কারণটাকে আমরা বলতে পারি যে জৈব যৌগের মূল পরমাণু হচ্ছে কার্বন ফরাসি বিজ্ঞানী ল্যাবসি পরীক্ষা করে দেখেন যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন বিদ্যমান যেহেতু জৈব যৌগের মূল পরমাণু হচ্ছে কার্বন কার্বনের যৌগ সুতরাং কার্বনের যোজনী যেহেতু চার এক্ষেত্রে এ বহু সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি করতে পারে যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তার উত্তেজিত অবস্থায় যজত স্তরে উত্তেজিত অবস্থায় তার যোজত স্তরে চারটি ইলেকট্রন চারটি বেজর ইলেকট্রন টু এস ওয়ান টু এক্স ওয়ান টু পি ওয়াই জেড ওয়ান মোট চারটি বেজর ইলেকট্রন যেহেতু চারটি বেজর ইলেকট্রন সে চারটি ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে চারটি বন্ধন গঠন করতে পারে অর্থাৎ সে যোজনী চার প্রদর্শন করে এটা তার যৌগের সংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ আরেকটি কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্ম একই পরমাণু নিজেদের মধ্যে বারবার যুক্ত হয়ে একই পরমাণু নিজেদের মধ্যে বারবার যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের সিকল গঠন করতে পারার এই ধর্ম ক্যাটিনেশন ধর্ম কার্বন চমৎকারভাবে সেই ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে যেটা অন্য কোনো পরমাণু কার্বনের ন্যায় এতটা ভালো প্রদর্শন করতে পারে না যেমন কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে এক কার্বন হলে মিথেন দুই কার্বন হলে ইথেন এবং তিন কার্বন যুক্ত প্রোপেন তৈরি করতে পারে তাহলে এক কার্বন বিশিষ্ট মিথেন আবার কার্বন পরপর দুইটি কার্বন যুক্ত হয়ে ইথেন বাকি হাতগুলোতে হাইড্রোজেন হবে পরপর তিনটি কার্বন যুক্ত হয়ে প্রোপেন বাকি হাতগুলোতে সেক্ষেত্রে হাইড্রোজেন হবে তাহলে নিজেদের মধ্যে যুক্ত হয়ে মিথেন দুইটা কার্বন যুক্ত হলে ইথেন তিনটা কার্বন যুক্ত হলে প্রোপেন ইত্যাদি তৈরি করতে পারে আবার কার্বন সম্পূর্ণই নিজেদের মধ্যে যুক্ত হয়ে ডায়মন্ড তৈরি করতে পারে গ্রাফাইট তৈরি করতে পারে এবং কার্বনের আরেকটি রূপবেদ হচ্ছে ফুলারিন কার্বন নিজেদের সাথে যুক্ত হয়ে সে ফুলারিনও তৈরি করতে পারে ফুলারিন কার্বনের একটি বিশেষ রূপবেদ এই রূপবেথে কার্বন পরমাণু সিক্সটি কার্বন পরমাণু মোট সাতটি কার্বন পরমাণু কার্বন পরমাণু যুক্ত হয়ে ফুটবলের ন্যায় একটা গঠন তৈরি করে কার্বনের এই রূপবেদটি মিনিস্টার ফুলার আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে ফুলারিন বলা হয় একে বাকি বলো বলা হয় তাহলে এই ফুলারিন ডায়মন্ড গ্রাফাইট এগুলো কার্বন পরমাণু বারবার যুক্ত হয়ে বিভিন্ন ধরনের রূপবেদ গঠন করেছে তাহলে এই ক্যাটিনেশন ধর্ম কার্বন প্রদর্শন করায় তার যোগের সংখ্যা অনেক বেশি এরপরে হলো তারা নিজেদের মধ্যে একক বন্ধন তৈরি করতে পারে নিজেদের মধ্যে দ্বিবন্ধন তৈরি করতে পারে নিজেদের মধ্যে ত্রিবন্ধনও গঠন করতে পারে তো নিজেদের মধ্যে একক দ্বি ত্রি ইত্যাদি বন্ধন গঠন করার পরেও আবার অন্য অন্য পরমাণুর সাথে তারা যুক্ত হয় যেহেতু নিজেদের মধ্যে একক দ্বি ত্রি বন্ধন গঠন করার পরেও অন্যান্য পরমাণুর সাথে যুক্ত হয় এজন্য তাদের যৌগের সংখ্যা অনেক বেশি যেমন ইথেনে কার্বনের পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধন ইথিন বা ইথিলিন সেখানে কার্বন পরমাণু নিজেদের মধ্যে দিবন্ধন ইথাইন বা অ্যাসিটিলিন সেখানে কার্বন পরমাণু নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করে এরপরে অন্য অন্য যে হাতগুলো সেই হাতগুলোতে অন্য অন্য যুক্ত হতে পারে তাহলে তারা নিজেদের মধ্যে ইত্যাদি বন্ধন গঠন করার কারণে তাদের সংখ্যা অনেক বেশি এরপরে অন্য একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কার্বন পরমাণু বা কার্বন পরমাণু বিশিষ্ট যে যৌগ অর্থাৎ জৈব যৌগ তারা এই সমানতা প্রদর্শন করে তাহলে সমানতা বিষয়টা হচ্ছে একই আণবিক সংকেত সমানু বিষয়টা একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত একই আণবিক সংকেত আর ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যে যৌগ তাদের বলা হয় সমানু আর এদের এই বৈশিষ্ট্য বা ধর্মগুলোকে বলা হয় সমানুতা। তাহলে কার্বন বিশিষ্ট যৌগ অর্থাৎ জৈব যৌগ এই সমানুতা প্রদর্শন করে আর এই সমানুতা প্রদর্শন করার কারণে তাদের যৌগের সংখ্যা অনেক বেশি আমরা একটা বুঝতে পারি যেমন আমরা একটা আণবিক সংকেত নিলাম সি টু এইচ সিক্স ও এই সি টু এইচ সিক্স ও মানে দুটি কার্বন ছয়টি হাইড্রোজেন একটি অক্সিজেন এটা দ্বারা দুটি গঠন হতে পারে একটা হচ্ছে যেটা অ্যালকোহল এবং এটাকে বলা হয় ইথানল আর একটা হচ্ছে ও এটা এখানে দুটি কার্বন এবং ছয়টি হাইড্রোজেন আবার ইথানলেও দুটি কার্বন তিন দুই পাঁচ এক ছয় ছয়টি হাইড্রোজেন একটি অক্সিজেন তাহলে ডাইমিথেল ইথার এবং ইথানল উভয়ের মধ্যে উভয়ের মধ্যে দুইটি কার্বন ছয়টি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান কিন্তু যার একটি হচ্ছে অ্যালকোহল অপরটি হচ্ছে ইথার যৌগ তাহলে দেখা যাচ্ছে যে দুইটি ভিন্ন যৌগ এই দুটি ভিন্ন যৌগ কিন্তু তাদের একই আণবিক সংকেত এই যৌগ দুইটির সম্পূর্ণ বৈশিষ্ট্যই ভিন্ন যেমন অ্যালকোহল এটা পানিতে মিশ্রণীয় কিন্তু ডাইমিথাইল ইথার এটি পানিতে প্রায় অমিশ্রণীয় খুব সামান্য পরিমাণ মিশ্রণীয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের শুধু গঠনগত ভিন্নতা একই পরিমাণ কার্বন একই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন থাকার সত্ত্বেও শুধু গঠনগত ভিন্নতার জন্য তারা ভিন্ন যোগে পরিণত হয় আর এ ধরনের সমানতা প্রদর্শন করার কারণে এই কার্বনের সংখ্যা অনেক বেশি অনুরূপভাবে হতে পারে প্রোপিন এই প্রোপিন থেকে সাইক্লোপ্রোপেন উপযুক্ত প্রভাবকের উপস্থিতি এটাকে সাইক্লোপ্রোপেনে পরিণত করা যায় তাহলে প্রোপিন থেকে সাইক্লোপ্রোপেন এখানে প্রোপিনের মধ্যেও মোট কার্বন আছে তিনটি হাইড্রোজেন আছে মোট হাইড্রোজেন ছয়টি আর সাইক্লোপ্রোপেনেও আমার তিনটি কার্বন ও ছয়টি হাইড্রোজেন তাহলে প্রোপিন এবং সাইক্লোপ্রোপেন উভয়ের আণবিক সংকেত হচ্ছে সি থ্রি সিক্স উভয়ের আণবিক সংকেত উভয়ের আণবিক সংকেত হচ্ছে সি তাহলে এই একই আণবিক সংখ্যা দ্বারা এই দুইটা যৌগ অর্থাৎ প্রোপিন এবং সাইক্লোপ্রোপেন এরা হচ্ছে পরস্পরের সমান আর জৈবযুগে সমানতা প্রদর্শন করে তাদের সংখ্যা এত বেশি তাহলে মোট চারটা বিশেষ ধর্ম প্রদর্শন করে জৈবযুগের সংখ্যা এত বেশি যার প্রথমটা হল এর যোজনী চার দ্বিতীয়টা হলো এই ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে যেটা কার্বনের ন্যায় আর অন্য কোনো পরমাণু প্রদর্শন করতে পারে না তৃতীয়টা হলো নিজেদের মধ্যে একক দ্বিতীয় ইত্যাদি বন্ধন গঠন করার পরেও অন্য অন্য পরমাণুর সাথে যুক্ত হয় এবং চতুর্থটা হলো তারা সমানতা প্রদর্শন করে সমগোত্রীয় শ্রেণী সমগোত্র গোত্রবোধারা আমরা সাধারণত বংশ বুঝি তাহলে সমগোত্রীয় শ্রেণীধারা সমগোত্রীয় শ্রেণী দ্বারা সাধারণত বোঝা যায় একই ধরনের গোত্র বা একই বংশের একই পরমাণু সমগোত্রীয় শ্রেণী সমগোত্র গোত্র বলতে বোঝায় সাধারণত কি আমরা গোত্র বলতেই বুঝি বংশ তাহলে সমগোত্র মানে একই বংশ এ মানে হচ্ছে একই ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট একই ধরনের ধর্মবিশিষ্ট একই ধরনের বিক্রিয়া ক্রিয়া সম্পাদনকারী মূলক মূলক বিশিষ্ট যে যৌগের সিরিজ তারাই হচ্ছে শ্রেণী শ্রেণী বা বা সিরিজ 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 হোমোলোগাস হোমোলোগাস তো চিহ্নিত করার জন্য আমাদের কতগুলো বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে তাদের সাধারণ আণবিক সংকেত কমন আণবিক সংকেত তাদের সবার একই সাধারণ আণবিক সংকেত থাকবে মানে একটা নির্দিষ্ট আণবিক সংকেত দ্বারা এই গোত্রের সবাইকে চিহ্নিত করা যাবে শ্রেণীর একটা নির্দিষ্ট থাকবে ওই নির্দিষ্ট মূলক থাকার জন্য ওই নির্দিষ্ট মূলক থাকার জন্য তারা যেহেতু একই কার্যকরী মূলক তাহলে কি করবে একই ধরনের ধর্ম এবং একই ধরনের বিক্রিয়াও প্রদর্শন করবে তাহলে কার্যকরী মূলক সমগত্রীয় শ্রেণীর যেহেতু একই হচ্ছে তাহলে তাদের বিক্রিয়া ধর্ম বৈশিষ্ট্য একই রকম হচ্ছে এরপরে তাদের সদস্যগুলোর মধ্যে শুধুমাত্র একটা মিথিলিন মূলক সদস্যগুলোর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে মিথিলিন মূলকটা হচ্ছে সিএস টু মূলক তাহলে এই সিএস টু মূলকের পার্থক্য থাকবে তাহলে সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলোর মধ্যে একই আণবিক সংকেত থাকবে অর্থাৎ সাধারণ একই সাধারণ বা কমন আণবিক সংকেত থাকবে একই ধরনের কার্যকরী মূলক থাকবে এবং সদস্যদের মধ্যে একটি সদস্য থেকে তার পরবর্তী সদস্য একটা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে তাহলে এই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সিরিজ তৈরি করা হয় তাকে সমগোত্রীয় শ্রেণী বলা হয় একই সাধারণ আণবিক সংকেত একই কার্যকরী মূলক এবং সদস্যগুলোর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যে সিরিজ তাকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী সমগোত্রীয় শ্রেণীর এতে কার্বন সংখ্যার উপর ভিত্তি করা হয় এবং কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদের কিছু শব্দমূল হয় এই শব্দমূলগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ জৈব যৌগের পরবর্তীতে এই শব্দমূলের উপর ভিত্তি করে তাদের নামকরণ সহ অন্য অন্য প্রয়োজনীয় কাজে এই শব্দমূলটা খুবই জরুরি যেমন কোনো জৈব যৌগের ক্ষেত্রে যদি একটিমাত্র কার্বন পরমাণু থাকে তাহলে ওই জৈব যৌগটার শব্দমূল্যে নামের শব্দমূল হবে মিথ কোনো জৈব যৌগে যদি একটিমাত্র কার্বন পরমাণু থাকে তাহলে তার নামের শব্দমূল হবে মিথ অনুরূপভাবে দুটি কার্বন পরমাণু থাকলে তার নামের শব্দমূল ইথ তিনটি কার্বন পরমাণু থাকলে নামের শব্দমূল প্রপ চারটি থাকলে বিউট পাঁচটি থাকলে পেন্ট এবং ছয়টি থাকলে হেক্স সাতটি থাকলে হেপ্ট আটটি কার্বন পরমাণু অর্থাৎ যৌগটিতে মোট আটটি কার্বন পরমাণু থাকলে তার নামের শব্দমূলে অক্ট আসবে নয়টি কার্বন পরমাণু থাকলে নন আসবে এবং মোট দশটি কার্বন পরমাণু থাকলে তার নামের শব্দমূলে ডেক আসবে তাহলে মিথ ইথ বিউট অবশ্যই আমাদের হবে এবং এই শব্দ উপর ভিত্তি করেই সমগত্রীয় শ্রেণীর সদস্যগুলো আবর্তিত হতে থাকবে আমরা কতগুলো সমগোত্রীয় শ্রেণীর সাথে পরিচিত হয়ে নেই প্রথমেই আসছে অ্যালকেন তাহলে অ্যালকেন এর কি এটা সাধারণ পরিচয় হচ্ছে যে এটি কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যত যৌগ আছে এরা সবাই হচ্ছে অ্যালকেন তাহলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগ সমূহকেই আমরা অ্যালকেন বলবো অ্যালকেনদের সাধারণ আণবিক সংকেত হচ্ছে CnH2n+2 মানে যতগুলো কার্বন তার দ্বিগুণেরও দুইটি বেশি হাইড্রোজেন সি এন মানে দ্বিগুণ প্লাস টু আরও দুটি বেশি তাহলে যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণেরও দুটি বেশি হাইড্রোজেন থাকবে এই সাধারণ অ্যালকেনের নামকরণটা আমরা কীভাবে করবো এর নামকরণটা হচ্ছে এর শব্দমূল অর্থাৎ মোট যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের শব্দমূলের সাথে আমরা এন যোগ করবো যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের শব্দমূলের সাথে আমরা এন যোগ করব এই গোত্রের প্রথম সদস্য তাহলে আমরা বের করতে পারি এনিকোয়াল টু ধরে এনিকোয়াল টু ওয়ান ধরে আমরা এই প্রথম সদস্যটাকে পাই সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু তাহলে সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু কার্বন একটি হাইড্রোজেন দুই অক্ষে দুই প্লাস দুই অর্থাৎ কত চার তাহলে সিএস ফোর তাহলে নামটা কি হবে যেহেতু একটা কার্বন একটা কার্বন থাকায় মিথ এবং এর শব্দমূল প্লাস এন মিথ যোগ এন তাহলে নাম হলো মিথেন দ্বিতীয় সদস্য এন ইকাল টু টু এক্ষেত্রে তাহলে কী হবে আমরা এন এর জায়গায় টু বসাবো তাহলে সি টু এস টু ইন্টু টু প্লাস টু অর্থাৎ টু ইন্টু টু প্লাস টু দুই দুগুণে চার প্লাস দুই কত হলো ছয় তাহলে সি টু এস সিক্স এটার নাম কি আসতেছে ইথ যোগ এন যদি আমরা দশম সদস্য দেই তাহলে এর মান টেন নেই তাহলে এই টেন তাহলে দশ দুগুণে বিশ যোগ দুই হচ্ছে কত বাইশ তাহলে এটা নাম হচ্ছে ডেকেন তাহলে এরকম করে আমরা এর সদস্যগুলোকে চিহ্নিত করতে পারি যেমন ডেকেন তাহলে এই ডেকেন মোট প্রধান শিখলে তাহলে কয়টি কার্বন থাকবে দশটি কার্বন পরমাণু থাকবে তো আমরা দশটি কার্বন পরমাণু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কার্বন পরমাণু দিলাম বাকি হাত এই কার্বনের এই দিকে একটা আর তিনটি হাত বাকি আছে তাহলে ওকে দিতে হবে তিনটি হাইড্রোজেন তাহলে তিন পাশে তিনটি হাইড্রোজেন এর দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এর দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এরও দুটি হাত বাকি চারটি হাতের দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন চারটি হাতের দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এখানেও চারটি হাতের দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এখানেও দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এখানেও দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এখানেও দুটি হাত বাকি দুটি হাইড্রোজেন এই কার্বনের তিনটি হাত বাকি তিনটি হাইড্রোজেন তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি এটাকে প্রথম কার্বনটা সিএস থ্রি পরের কার্বনটা সিএস টু পরের কার্বনটা সিএস টু এরপরের কার্বনটাও শেষ টু আমরা চারটা কার্বন লিখলাম পঞ্চম কার্বন শ্রেষ্ঠ ষষ্ঠ কার্বন শ্রেষ্ঠ সপ্তম কার্বন শ্রেষ্ঠ এরপরে অষ্টম কার্বন শ্রেষ্ঠ নবম কার্বন শ্রেষ্ঠ পরের কার্বনটা হচ্ছে শেষ থ্রি তাহলে একই লাইনে আমরা এভাবেও লিখতে পারি এটা হচ্ছে ডেকেন তাহলে এটা হচ্ছে ডেকেন এটা ডেকেনের গাঠনিক সংকেত আমরা এভাবেও লিখতে পারি অথবা সি টেন গুনে দেখো এখানে মোট বাইশটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান আমরা তাহলে এরকম সমগোত্রীয় শ্রেণীর আমরা প্রথম সদস্য দ্বিতীয় সদস্য এবং দশম সদস্য দেখিয়েছি তোমরা অন্য অন্য সদস্যগুলো এরকম বের করে নিবে এরপরে হচ্ছে অ্যালকিন তাহলে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যে জৈব যৌগ তাদেরকে আমরা বলবো অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট জৈব যৌগ সমূহকে বলবো অ্যালকিন অ্যালকিনদের সাধারণ আণবিক সংখ্যা হবে CnH2n মানে যতগুলো কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন তাহলে অ্যালকেনের মধ্যে কার্বন ছিল যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়েও দুইটি বেশি আর অ্যালকিনের মধ্যে কার্বন যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণ অর্থাৎ অ্যালকেনের চেয়ে অ্যালকিনে হাইড্রোজেন তাহলে কম কয়টি দুটি দুটি হাইড্রোজেন কম তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে শর্ত অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মধ্যে অন্ততপক্ষে একটি দ্বিবন্ধন থাকতেই হবে অ্যালকিন হওয়ার জন্য এদের সাধারণ অনুবিক সংখ্যাতে আমরা পেলাম নামকরণ তাহলে মোট কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মোট কার্বন সংখ্যার উপর ভিত্তি করে শব্দমূল এবং শব্দমুলের সাথে যোগ করতে হবে ইন তাহলেই হয়ে যাবে অ্যালকিনের নামকরণ এই গোত্রের প্রথম সদস্য অর্থাৎ n=1 দিয়ে আমরা কোনো সদস্য পাবো না কেন পাবো না কারণ এখানে ন্যূনতম দুটি কার্বন থাকতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধন যেহেতু তাহলে ন্যূনতম দুটি কার্বন থাকতে হবে তাহলে n=1 এর কোনো সদস্য পাবনা অর্থাৎ এক কার্বন বিশিষ্ট এর কোনো সদস্য নেই তাহলে এর প্রথম সদস্যটা মূলত দুই কার্বন বিশিষ্ট হবে তাহলে সেক্ষেত্রে দুই কার্বন বিশিষ্ট প্রথম সদস্য কেন নাই এই যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন তো হতেই হবে শর্ত যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের ন্যূনতম দুটি কার্বন প্রয়োজন সুতরাং এর কি ন্যূনতম দুটি কার্বন প্রয়োজন সুতরাং এর কি এক কার্বন বিশিষ্ট কোনো সদস্য নেই প্রথম সদস্যটা নেই তাহলে প্রথম সদস্য হচ্ছে যে দুই কার্বন থেকে শুরু তাহলে দুই কার্বন অতএব আমাদের অবশ্যই এন এর মান কত নিতে হবে টু নিতে হবে তোমরা বিষয়টি না বুঝলে পুনরায় একটু ভিডিওটি টেনে এইটুকু আবার শুনে নাও তাহলে সি টু এইচ টু ইন্টু টু যেহেতু এনের এর মানে আমরা টু নিব টু নিয়ে আমরা প্রথম সদস্যটা পাবো তাহলে সি টু এইচ টু ইন্টু টু তাহলে আসতেছে কত সি টু এইচ ফোর তাহলে সি টু এইচ ফোর এটাকে চাইলে আমরা একটু ভেঙে যদি লিখি তাহলে সিএস টু ডাবল বন্ড সিএস টু মানে আমরা দুটি কার্বন চারটি হাইড্রোজেন এই যে দুটি কার্বন এবং এই দুটি হাইড্রোজেন এই দুটি হাইড্রোজেন চারটি হাইড্রোজেন তাহলে এর নাম কি হবে ইথ আর শব্দমূল ইথ কার্বন শব্দমূল ইথ আর আসতে ইন তাহলে এরপরে তিনটি কার্বন নিয়ে যদি আমরা করি তাহলে এইস টুয়েন্টি থ্রি আসতেছে সি থ্রি এইস সিক্স এখানে মোট কার্বন আসতেছে কয়টি তিনটি কার্বন আসতেছে যেহেতু তিনটি কার্বন আসতেছে আমরা এই তিনটি কার্বন দিলাম এখন যে কোনো দুটি কার্বনের মাঝে একটা দিবন্ধন দিতে হবে আমরা চাইলে এখানেও দিতে পারি এখানেও দিতে পারি আমরা প্রথমেই দিলাম দিবন্ধন তাহলে দিবন্ধন দিলে এই কার্বনের হাত হল গত দুইটি আরও দুইটি হাত বাকি আছে একে আরও দুইটি হাইড্রোজেন দিতে হবে এর হাত হয়েছে আর একটি তিনটি আর একটি হাইড্রোজেন দিতে হবে আর এর হাত হলো একটি তাহলে একে দিতে হবে কয়টি হাইড্রোজেন তিনটি হাইড্রোজেন তাহলে দেখো আমার মোট হাইড্রোজেন হলো দুই আর এক তিন আর তিন কত ছয় তাহলে এটা হলো সি থ্রি সিক্স এর নাম হচ্ছে প্রোপ যোগ ইন প্রোপিন সেম দ্য ওয়ে বিউটিন তাহলে বিউটিনের জন্য কি করতে হবে সি ফোর এইচ ফোর মানে সি ফোর এইট তাহলে বিউট যোগ ইন বিউটিন সেম দ্য ওয়ে হেপটিন সি সেভেন এইচ টোয়েন্টি সেভেন তাহলে সি সেভেন ফোরটিন ইন হেপটিন তোমরা অন্য অন্য সদস্যগুলো এভাবে বের করে বলে তাহলে আমরা সমগ্রতীয় শ্রেণীর দুটি সদস্য দেখলাম একটা হচ্ছে অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালকিন এখন আমরা দেখতেছি অ্যালকাইন তাহলে অ্যালকাইন এটির শর্ত হচ্ছে যে এটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হতে হবে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হবে এরা তাই এদের ক্ষেত্রেও ন্যূনতম দুটি কার্বন পরমাণু প্রয়োজন হবে তাহলে এদের সাধারণ আণবিক সংকেত হচ্ছে CNH2N -2 সাধারণ আণবিক সংকেত cnh2 অর্থাৎ এখানে অ্যালকিনের চেয়ে আরো দুটি হাইড্রোজেন পরমাণু কম তাহলে অ্যালকিনের চেয়ে চারটি হাইড্রোজেন পরমাণু কম অ্যালকিনের চেয়ে চারটি হাইড্রোজেন পরমাণু কম অ্যালকিনের চেয়ে দুটি হাইড্রোজেন পরমাণু কম তাহলে এই রাসায়নিক সংকেত cnh2 এর নামকরণ শব্দমুলের সাথে আয়ন যোগ করতে হবে নামকরণের জন্য শব্দমুলের সাথে আইন যোগ করতে হবে মোট কার্বনের শব্দমূল যোগ আইন তাহলে কি হবে এরও প্রথম সদস্যটা আমরা পাবো না কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন তাহলে ন্যূনতম দুটি কার্বন হতেই হবে তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন তো এখন প্রথম সদস্যটা আমরা তাহলে এক কার্বন বিশিষ্ট প্রথম সদস্য বলতে আমরা বুঝাচ্ছি এক কার্বন বিশিষ্ট সদস্য এক কার্বন বিশিষ্ট সদস্য নেই তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধনে দুটি কার্বন প্রয়োজন সুতরাং এরও দুই কার্বন বিশিষ্ট প্রথম সদস্যটি সেটি হচ্ছে সি টু এইচ টু ইন্টু টু মাইনাস টু তাহলে টু ইন্টু টু মানে ফোর ফোর থেকে দুই যাচ্ছে তাহলে ফোর মাইনাস টু আসতেছে টু তাহলে সি টু এইচ টু তাহলে সি টু এইচ ফোর মাইনাস টু তাহলে থাকছে টু সি টু এইচ টু তাহলে মোট দুটি কার্বন দুটি হাইড্রোজেন আমরা যদি একটু ভেঙে লিখি এই দুটি কার্বন নিজেদের মধ্যে কি থাকবে অন্তত একটা ত্রিবন্ধন থাকবে যেহেতু একটি ত্রিবন্ধন থাকবে তাহলে এই সি ত্রিবন্ধন সি তাহলে এই কার্বনে একটা হাত খালি সেই হাতে একটা হাইড্রোজেন ওরও আরও একটা হাত খালি একটা হাইড্রোজেন তাহলে দুই কার্বন শব্দমূল আসতেছে ইথ আর তার নামের অনুসারে আসতেছে আইন তাহলে ইথ যোগ আইন হচ্ছে ইথ এরপরে তিন কার্বন বিশিষ্ট যদি আমরা অনুরূপভাবে নেই তাহলে থ্রি সি থ্রি টু তাহলে 6 মাইনাস টু আস্তে আস্তে তো অনুরূপভাবে এটার মোট তিনটা এখানে কি করতে হবে অবশ্যই একটা ত্রিবন্ধন রাখতে হবে তাহলে ত্রিবন্ধন আমরা এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি আমরা প্রথমটাতেই রেখে দেই ত্রিবন্ধন তাহলে এই কার্বনের তিনটি বন্ধন আর এই পাশে হাইড্রোজেনের সাথে একটি চারটি শেষ এই কার্বনের এ পাশে তিনটি বন্ধন আর এই পাশে একটি চারটি বন্ধন শেষ তাহলে এ আর কোনো হাইড্রোজেন পাচ্ছে না যেহেতু তার চারটি বন্ধনই শেষ আর এই কার্বন এই পাশে শুধু একটি বন্ধন আর তিনটি বন্ধন বাকি আছে তাহলে তাকে আরো তিনটি হাইড্রোজেন দেওয়া প্রয়োজন তাহলে দেখো মোট হাইড্রোজেন এখানে লাগলো একটি আর এখানে লাগলো তিনটি মোট হাইড্রোজেন হল আমার চারটি তাহলে এটার নাম হচ্ছে কি তিন কার্বন বিশিষ্ট শব্দমূল এবং সাথে হচ্ছে হচ্ছে নাম শব্দমূলক এরপরে আমাদের একটি মূলক এই মূলকটি আমাদের প্রায় বেশি ব্যবহার করা হয় মূলকটি হচ্ছে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকটা কি মূলত অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি আমরা অপসারণ করে নেই অ্যালকেন থেকে তাহলে অ্যালকেন মানে ছিল কি সেখান একটি হাইড্রোজেনকে যদি অপসারণ করে নিই তাহলে যে মূলকটি পাই সেটি হচ্ছে অ্যালকাইল মূলক অর্থাৎ অ্যালকেন এর চেয়ে একটি হাইড্রোজেন কম হচ্ছে অ্যালকাইল মূলকে তাহলে অ্যালকেন এর ছিল সিএনএস টুয়েন প্লাস টু ওর হবে একটা কম তাহলে হবে টু টুয়েন প্লাস ওয়ান হ্যাঁ তাহলে অ্যালকেনের সাধারণ অণবিক সংকেত হচ্ছে এটা এবং একে আমরা আট দিয়েও প্রকাশ করি এর একটি সামনে একটি দ্বারা বোঝাচ্ছে এর একটি হাত খালি মানে সে একটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তো এর নামকরণের ক্ষেত্রে শব্দমূল প্লাস আইল শব্দমূলের সাথে এর নামকরণের জন্য আইল যোগ করতে হয় তাহলে এটা হচ্ছে অ্যালকাইলের নামকরণ তো এই অ্যালকাইলের ক্ষেত্রে সাধারণ প্রথম প্রথম সদস্য দ্বিতীয় সদস্য অনুরূপভাবে সদস্য আমরা নির্ণয় করতে পারি এন এর মান ওয়ান টু থ্রি ইত্যাদি দিয়ে তো সেই ক্ষেত্রে এন এর মান যদি আমরা ওয়ান নেই তাহলে আমাদের আসে সি ওয়ান এইচ টুয়েন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে আসতেছে কি সিএস থ্রি এক খাত খালি তাহলে এর নাম হচ্ছে মিথজোক আইল মিথাইল তাহলে এটি মিথাইলমূলক এর পরের সদস্য সি টু এইচ টুয়েন্টু টু প্লাস ওয়ান সি টু এইচ ফাইভ এক হাত খালি এটা হচ্ছে ইথাইল মূল অনুরভাবে বিউটাইল পেন্টাইল হেক্সাইল হেপটাইল ননাইন ডিকাইল এগুলো তোমরা বাসায় বের করে নেবে এরপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আমরা এদেরকে হ্যালো অ্যালকেনও বলতে পারি তাহলে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকাইল মূলকের খালি হাতে যদি একটি হ্যালোজেন পরমাণু বসে বা একটি হ্যালোজেন মূলক বসে তাহলে যে যৌগ তৈরি হয় সেটাকে অ্যালকাইল হ্যালাইট বা হ্যালো অ্যালকেন বলা হয় এদের সাধারণ আণবিক সংকেত সিএনএস টু এন প্লাস ওয়ান সাথে সেই হ্যালোজেন এক্স অথবা আর সাথে আর এর সাথে কি বসলো একটা হ্যালোজেন এক্স বসলো এক্স এক্স দ্বারা এখানে হ্যালোজেন কে বোঝাতে হ্যালোজেন কারা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে হ্যালোজেন বলা হয় আমরা জানি আচ্ছা তাহলে এর প্রথম সদস্য n যদি 1 নাও সেই আগের মতো c1 h2 1 1 cl আমরা cl নিলাম হ্যালোজেন হিসেবে তো আসছে cs3 cl হচ্ছে কি কি দেখো প্রথম অংশটা যেহেতু মিথাইল এবং শেষে ক্লোরিন তাহলে এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড এই অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হিসেবে আসছে মিথাইল আর হেলাইট হিসেবে আসছে ক্লোরাইড তাহলে মিথাইল ক্লোরাইট অথবা আমরা বলতে পারি কি হ্যালো অ্যালকেন তাহলে দেখো তো এখানে হ্যালোজেনের হ্যালোকে হ্যালো হচ্ছে ক্লোরিন তাহলে ক্লোরিনকে হ্যালো আকারে বললে হয় ক্লোরো আর সিএস থ্রি এটাকে অ্যালকেন আকারে যদি আমরা বলি এক কার্বন বিশিষ্ট অ্যালকেন এর নাম হচ্ছে মিথেন অ্যালকেন আকারে যদি বলি তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে মিথেন তাহলে হ্যালো হচ্ছে ক্লোরো আর অ্যালকেন হচ্ছে এক কার্বন মিথেন তাহলে আমরা এটাকে বলতে পারি ক্লোরো মিথেন তাহলে এটাকে মিথাইল ক্লোরাইডও বলতে পারি ক্লোরোমিথেনও বলতে পারি আমরা যদি দুই কার্বন বিশিষ্ট এর মান যদি টু নিই তাহলে সি টু টু প্লাস ওয়ান এটা এবং আমরা এখানে ব্রোমিন নিলাম ক্লোরিন না নিয়ে এখন ব্রোমিন নিলাম আমরা চাইলে ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন যে কোনোটা নিতে পারি তো এখানে কার্বন আসতেছে সি টু এস ফাইভ বিআর ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড তাহলে ইথাইল ব্রোমাইট বা ব্রোমো ইথেন ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন কেন ব্রোমো ইথেন ওই যে হ্যালো আকারে ব্রোমিন ব্রোমো হ্যালো আকারে আসতেছে ব্রোমো আর দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে ইথেন তাহলে ব্রোমো ইথেন অতএব এইটুকো হচ্ছে ইথাইল আর এইটুকো হচ্ছে ব্রোমাইড তাহলে ইথাইল ব্রোমাইড বা ব্রোমো আর দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে ইথেন নাম বলছিলাম যেটা কি হ্যালো অ্যালকেন এরপরে হচ্ছে অ্যালকোহল দেখো এই যে অ্যালকাইল আর এর খালি হাতে যদি ওএস মূলক বসে অ্যালকাইল আর এর খালি হাতে যদি ওএস মূলক বসে তাহলে যে যৌগটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকোহল বা অ্যালকানল অ্যালকানল সাধারণ আণবিক সংকেত হচ্ছে সিএনএইচ2এন এর নামকরণের ক্ষেত্রে কার্বনের সংখ্যা অনুসারে শব্দমূল প্লাস আমরা আনল যোগ করবো শব্দমূলের সাথে আনল যোগ করবো যেমন এক কার্বন বৈশিষ্ট্য যদি হয় তাহলে এন এর মান ওয়ান বসাও সি ওয়ান এন এর মান ওয়ান তাহলে প্লাস ওয়ান তাহলে আসতেছে কত C1 ওয়ান অর্থাৎ কার্বন একটি আর দুই অক্ষে দুই আর একে তিন তাহলে সি এস থ্রি নাম কি মিথ এক কার্বন বিশিষ্ট মিথ যোগ আনল মিথানল দুই কার্বন যদি নেই তাহলে কার্বন এখানে দুই বসাও সি টু এইচ টু আসতেছে ফাইভ তাহলে সি টু এইচ নাম কি দুই কার্বন বিশিষ্ট শব্দ মূলটা হচ্ছে ইথ যোগ হচ্ছে আনল তাহলে শব্দমূল ইথ এবং এর সাথে যোগ হচ্ছে আনল তাহলে নামটা আসতেছে কি ইথানল এরপরে পাঁচ কার্বন বিশিষ্ট যদি আমরা বের করি তাহলে কত হবে এন এর মান ফাইভ আর এখানে টুয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে পাঁচ দুগুণে দশের এক এগারো হচ্ছে কত সি ফাইভ এইস এলেভেন ওয়েস তাহলে নামটা কি হচ্ছে পেন্ট যোগ আনল নামটা হচ্ছে পেন্টানল এরকম অন্য পরে আসছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে সি ডাবল ও এইচ কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে কি বললাম সি ডাবল ও এইচ কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয় তাহলে এদের সাধারণ আণবিক সংকেত সি এন এস টেন প্লাস ওয়ান সি ডাবল এইচ অর্থাৎ অ্যালকাইলের খালি হাতে সি ডাবল এইচ মূলক আর সি ডাবল এইচ কার্যকরী মূলক সি ডাবল এইচ একটু গাঠনিক সংকেতটা দেখে নাও কার্বন পরমাণু শেষ অংশে কার্বন পরমাণু কি আছে একটি অক্সিজেনের সাথে দিবন্ধনে আবদ্ধ অপর দিকে একটি অক্সিজেনের সাথে একক বন্ধন অক্সিজেনটা আবার এ পাশে হাইড্রোজেনের সাথে একক বন্ধন তাহলে কার্বন পরমানি হাত দ্বারা সে অ্যালকাইলের সাথে যুক্ত হয় তাহলে কার্যকরী মূলকটা হচ্ছে এরূপ তাহলে এই কার্যকরী মূলকটা কার অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এই সিডাবলো এইচ মূলক বিশিষ্ট যৌগ সমূহকেই তাহলে আমরা বলবো ফ্যাটি অ্যাসিড জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড এর নামকরণের ক্ষেত্রে আমাদের মোট যতগুলো কার্বন থাকবে যৌগ যৌগের ক্ষেত্রে মোট যতগুলো কার্বন সেই সংখ্যার উপর ভিত্তি করে এবং আমরা শব্দমূলের সাথে যোগ করব আনৈক তাহলে প্রথম সদস্যের ক্ষেত্রে মোট কার্বন এবং শব্দমূলের সাথে আনৈক দেখো প্রথম সদস্য মানে এক কার্বন বিশিষ্ট যদি সদস্য আমরা বের করতে চাই তাহলে কার্বন তো অলরেডি আমাদের একটা আছেই যেহেতু একটি কার্বন আছে তাহলে আমরা আর কোনো কার্বন নিতে চাচ্ছি না যেহেতু একটি কার্বন আছে কারণ আমার দুটি কার্বন হলে তো মিথ হয়ে যাবে এখানে আমি আরের জায়গায় যদি অন্য কোনো কার্বন নিতে যাই তাহলে আমার সেক্ষেত্রে অ্যালকাইলের এর মান যদি ওয়ানও নিতে যাই তাহলে সিএস থ্রি আসে তাহলে সিএস থ্রি এস মানে দুইটা কার্বন হয়ে যায় কিন্তু আমরা এক কার্বন বিশিষ্ট নিব তাহলে এই খালি হাতে আমরা কার্বন নিতে পারছি না সেক্ষেত্রে আমরা খালি হাতে একটি হাইড্রোজেন পরমাণু বসাতে পারি তাহলে দেখো এখন এই যোগ্যটার ক্ষেত্রে মোট কার্বন কয়টা একটা কার্বন একটা কার্বন থাকলে শব্দমূল কি হয় মিথ হয় এবং কি করতে হবে শব্দমূলের সাথে আনোয়িক তাহলে মিথ আনৈক নামটা কি হলো মিথানোয়িক অ্যাসিড এর আর একটা বাণিজ্যিক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কেন বলা হয় পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা পিঁপড়ার কামড়ে লাল এক ধরনের পিঁপড়া যার কামড়ে এই ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিপড়া এই ফর্মিক অ্যাসিড বহন করে এজন্য তার নাম অনুসারে একে বাণিজ্যিকভাবে ফর্মিক অ্যাসিডও বলা হয় তাহলে এটা হচ্ছে প্রথম সদস্য দ্বিতীয় সদস্য দেখো দ্বিতীয় সদস্যের জন্য সি ডাব্লু এইস আমার কার্যকরী মূলকের মধ্যে অলরেডি একটি কার্বন পরমাণু রয়েছে যেহেতু একটি কার্বন পরমাণু রয়েছে তাহলে দ্বিতীয় সদস্যের জন্য আমি আর একটি কার্বন লেখার সুযোগ পাচ্ছি তাহলে যেহেতু আর একটি কার্বন লেখার সুযোগ পাচ্ছি তাহলে আমি এনের মান কত নিতে পারি এনের মান ওয়ান নিতে পারি আর এন এর মান যদি আমরা ওয়ান নেই তাহলে আমার বিষয়টা আসতেছে কি সি ওয়ান সি ওয়ান এবং এইচ আসতেছে কত টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে সিএইচ থ্রি তাহলে আমার দ্বিতীয় সদস্যটার ক্ষেত্রে আমার যেহেতু কার্যকরী মূলকের মধ্যে একটি কার্বন আছে তাহলে আমি আর একটি কার্বন নিতে পারি আর একটি কার্বন এই সিএনএস টু এন প্লাস ওয়ান অনুসারে নিলাম সিএস থ্রি তাহলে আসতেছি কি সিএস থ্রি এখন দেখো তো মোট কার্বন কয়টি মোট কার্বন দুটি তাহলে দুটি কার্বন থাকলে শব্দমূল কি হয় ইথ হয় এবং শব্দমূলের সাথে যোগ করতে হবে কি আনোয়িক তাহলে নামটা কি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এর আরেকটি বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড এটা কি এটা দ্বারা ভিনেগার সিরকা ইত্যাদি প্রস্তুত করা হয় আমরা পরবর্তী দেশের সম্পর্কে আরও বিস্তারিত জানব এখন তৃতীয় সদস্যটা যদি বের করতে চাই তাহলে কার্যকরী মূলক তো আমাকে থাকতেই হবে জৈব অ্যাসিড হওয়ার জন্য তাহলে এর মধ্যে অলরেডি যেহেতু কার্যকরী মূলক একটি কার্বন রয়ে গেছে তাহলে তৃতীয় সদস্যের জন্য আমরা আর একটি কার্বন পরমাণু নিতে পারি তাহলে সেই আরেকটি কার্বন পরমাণু যদি আমরা নিতে চাই তৃতীয় সদস্যের জন্য এক কার্যকরী মূলকে একটি কার্বন পরমাণু আছে আমরা আরও দুটি কার্বন নিতে পারি তাহলে মোট তিনটি কার্বনের জন্য আরও দুটি তাহলে আমরা এন এর মান টু বসাই এন এর মান যদি টু বসাই তাহলে সি আর এখানে টু ইন্টু টু প্লাস ওয়ান তাহলে হচ্ছে কত এনের মান টু বসালে দুই দুগুণে চার আর এক কত পাঁচ মানে কত সি টু সি টু এইচ ফাইভ তাহলে এখানে আসতে আছে সি টু এইচ ফাইভ সি ও এইচ এখানে দেখো মোট কার্বন কয়টা এখানে আছে দুটি এখানে আছে একটি তাহলে দুটি আর একটি কত তিনটি আর তিনটি থাকলে শব্দ মূল কি হয় প্রপ প্রপ আনৈক তাহলে কি নাম হবে প্রোপানৈক অ্যাসিড এরকম কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিডের অন্য অন্য সদস্যগুলো তোমরা নির্ণয় হিসেবে অ্যালডিহাইট বা অ্যালকানেল এর আগে আমরা দেখেছিলাম অ্যালকানল যেটা ছিল অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যালকানেল তাহলে অ্যালকানেল কোনটি সি এইচ ও সি এইচ ও কার্যকরীমূলক একটু আমরা কার্যকরীমূলকের গঠনটা একটু দেখে নেই কার্বন উপরে একটা অক্সিজেন আর এই পাশে এইস এর আগে জৈব অ্যাসিড ছিল সি ছিল আর কি ছিল ডাবল ও এ ছিল বাট এক হাত খালি ছিল বাট এখানে সি তারপরে এইচ তারপরে হচ্ছে ও তাহলে এটা হচ্ছে জৈব অ্যাসিডের মূলক আর এটা হচ্ছে অ্যালডিহাইডের মূলক অ্যালডিহাইড বা অ্যালকানেল এর মূলক আচ্ছা তাহলে এই সি এইচ ও মূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকেই অ্যালডিহাইড বা অ্যালকানেল বলা হয় তাহলে কার্যকরী মূলকটা সিএস মনে রাখতে হবে এর সাধারণ আণবিক সংকেত হচ্ছে আর সি ও আর সি ও অথবা সিএন প্লাস ওয়ান সি ও তো আমরা এদের নামকরণের জন্য মোট কার্বনের শব্দমূল এর সাথে আনেল যুক্ত করব মোট কার্বনের শব্দমূল এর সাথে যোগ করব আনেল তাহলে এর প্রথম সদস্য বের করার জন্য দেখো তো কার্যকরীমূলক আমার সিআইসো হতেই হবে তাহলে সিআইসো যদি হয় তাহলে এক কার্বন বিশিষ্ট এক কার্বন বিশিষ্ট সদস্য নির্ধারণের ক্ষেত্রে আমার আর কোনো কার্বন নেওয়ার সুযোগ নেই তাহলে এই হাতটি খালি রাখা যাবে না আমরা একটা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম যেহেতু জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের পরেরই প্রধান মূল হচ্ছে হাইড্রোজেন তো আমরা একটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম তাহলে আসলো সি এইচ ও এখানে কার্বন মোট কয়টি কার্বন আছে একটি তাহলে শব্দমূলক আরে আসতেছে মিথ আর নামের সাথে যোগ করতে হবে আনাল তাহলে নামটা আসলো কি মিথানেল মিথানেল এটাকে বাণিজ্যিকভাবে ফর্মাল ডিহাইডও বলা হয় তাহলে মিথানেল বা ফর্মাল ডিহাইড তো দ্বিতীয় সদস্যের ক্ষেত্রে দেখো কার্যকরী মূলকে আমাদের অলরেডি সিএইচ ও একটি কার্বন আছে তাহলে দুই কার্বন বিশিষ্ট সদস্য নির্ণয় করার জন্য আমরা আরও একটি কার্বন প্রয়োজন তাহলে আরও একটি কার্বন প্রয়োজন যেহেতু অতএব আমরা এনের মান এই অংশটুকুতে এন এর মান ওয়ান বসাবো কার্যকরী মূলকের মধ্যে একটি কার্বন আছে তাহলে এই অংশে এনের মান কত বসাবো আর একটা কার্বনের জন্য ওয়ান বসাবো তাহলে এনের মান যদি ওয়ান বসাই আমরা কি পাই আমরা পাই সিএইচ থ্রি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম তাহলে সিএইচ থ্রি সিএইচ মোট কার্বন কয়টি দুটি দুইটি কার্বন থাকলে শব্দমূল কি হয় ইথ হয় আর এর সাথে কি যুক্ত হবে আনাল তাহলে নাম হবে কি ইথানেল এর আরেকটা নাম হচ্ছে এসিটাল ডিহাইট এসিটাল ডিহাইট তাহলে ইথানেল বা এসিটাল ডিহাইট তৃতীয় সদস্য যদি নির্ণয় করতে চাই তাহলে কার্যকরী মূলকের মধ্যে কার্বন আছে একটি তৃতীয় সদস্য আরও দুটি কার্বন আমাদের নিতে পারি তাহলে এখানে কার্বন আরও দুটি যদি নিতে চাই কার্যকরী মূলকের একটি প্লাস আরও দুটি তাহলে এখানে এনের মান কত বসবো টু বসাবো তাহলে এনার মান টু বসালে সি টু এইচ টু প্লাস ওয়ান মানে কত মানে হচ্ছে সি টু এইচ ফাইভ তাহলে দেখো তো মোট কার্বন্টেসে তিনটি যেহেতু মোট কার্বন অস্টাস তিনটি তাহলে নাম হচ্ছে প্রপ যোগ হচ্ছে আনেল তাহলে নামটা দাঁড়াচ্ছে কি প্রোপানেল এটা হচ্ছে অ্যালডি বা অ্যালকানেল এর সমগতীয় শ্রেণীর কিছু সংখ্যক সদস্য তোমরা অন্য অন্য সদস্যগুলো এভাবেই নির্ণয় করবে এরপরে হচ্ছে কিটন কিটন আর অ্যালডিহাইডের মধ্যে একটি কমন মূলক হচ্ছে কিটন এবং অ্যালডিহাইট উভয় হচ্ছে এই সদস্য মনে রাখতে হবে এই মূলকটার নাম বললাম কার্বনিল মূলক তাহলে অ্যালডিহাইড এবং কিটন অ্যালডিহাইড এবং কিটন এটা হচ্ছে কার্বনিল কার্বনীল মূলক এই কার্বনীল মূলকের একটা সদস্য হচ্ছে এলডিহাইট আর একটা সদস্য হচ্ছে কিটন কার্বনিল মূলকের একটা সদস্য হচ্ছে অ্যালডিহাইড আর একটা সদস্য হচ্ছে কিটন তাহলে কখন কিটন হয় কখন অ্যালডিহাইড হয় কার্বনিল মূলকের এক হাত যদি হাইড্রোজেন দ্বারা পূরণ হয় অর্থাৎ সি ও এরকম যদি হয় তাহলে ওই কার্বনিল মূলকটা হচ্ছে কি অ্যালডিহাইড এল ডি ডিহাইট এই মূলকটা হচ্ছে অ্যালডিহাইড আর যদি এর দুই পাশেই দুইটা অ্যালকাইল মূলক বসে কার্বনিলের দুই পাশেই যদি দুটি দুইটি অ্যালকাইলমূলক বসে তখন এটি হয় কিটন তাহলে কি হলো যে মূলক এর একটি অংশ হচ্ছে অ্যালডিহাইট আর একটি অংশ হয় কি কিটোন হয় মূলক থেকে অ্যালডিহাইড হতে পারে কিটোন হতে পারে যখন এর এক হাত এই হাইড্রোজেন পরমাণু দ্বারা পূরণ হয় তখন সেটা হয়ে যায় অ্যালডিহাইট আর উভয় পাশেই যখন মূলক বসে তখন সেটি হয়ে যায় কিটোন আমাদের এইটুকু মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা এখন কিটন নিয়ে আসতেছি তাহলে সাধারণ আণবিক সংকেত আর সি মাথায় একটি অক্সিজেন দিবন্ধনে আবদ্ধ এবং আর এই আর প্রাইম এখানে দুটি অ্যালকাইল একই হতে পারে ভিন্নও হতে পারে এজন্য প্রাইম দেওয়া হয়েছে যদি ভিন্ন হয় এজন্য আর প্রাইম তাহলে কার্যকরী মূলকটা হচ্ছে সেই কীটনীলমূলক বা ওই মূলকের ন্যায় মূলক বা কার্বনিলমূলক যেহেতু উভয় পেশে অ্যালকাইল দ্বারা পূরণ করতে হবে অ্যালকাইল মূলক দ্বারা তাহলে এর নামকরণ কি করতে হবে এর মধ্যে যতগুলো কার্বন থাকবে সেই মোট কার্বনের শব্দমূল এর সাথে আনন মোট কার্বনের শব্দমূল আনন তাহলে মোট কার্বনের শব্দমূল আনন একটু খেয়াল করে দেখো এইটুকু তো কার্যকরী মূলক থাকতেই হচ্ছে এ পাশেও অ্যালকাইল থাকতেই হবে এ পাশেও অ্যালকাইল থাকতেই হবে তাহলে এ পাশে অ্যালকাইল যদি হয় ন্যূনতম এক সদস্য বিশিষ্ট অ্যালকাইল নিতে হবে এখানেও অ্যালকাইল থাকতেই হবে ন্যূনতম এক সদস্য বিশিষ্ট এক কার্বন বিশিষ্ট তাহলে এক কার্বন বিশিষ্ট নিলাম এখানে একটা কার্বন আছে এখানেও এক কার্বন বিশিষ্ট নিলাম তাহলে মোট কার্বন লাগতেছে কয়টা তিনটা তাহলে প্রথম বা দুই কার্বন এক বা দুই কার্বন বিশিষ্ট কোন সদস্য নাই এর প্রথম সদস্যটা কার্বন বিশিষ্ট হবে তিন কার্বন বিশিষ্ট কেন তিন কার্বন বিশিষ্ট কারণ দেখো এর পাশে অ্যালকাইলের জন্য আমরা সিএস থ্রি নিলাম এরপরে কীটনমূলক সিও এর পাশে আর প্রাইমের জায়গায় আমরা একও হতে পারে ভিন্নও হতে পারে তো আমরা একই নিলাম সিএস থ্রি নিলাম তাহলে দেখো মোট কার্বন লাগতেছে কয়টা তিনটা নাম আসতেছে প্রপ যোগ হচ্ছে আনং তাহলে এর নামটা দাঁড়াচ্ছে প্রপানন।

তাহলে তিন নম্বর কার্বনে আর এদিক থেকে আসলে দুই নম্বর কার্বনে এদিক থেকে যদি যাই এক দুই তিন নম্বর কার্বন কার্যকরী মূলক আর এদিক থেকে আসলে দুই নম্বর কার্বন যেদিক থেকে কার্যকরী মূলক আগে পাওয়া যায় সেদিক থেকে এই নাম্বারিংটা করতে হয় তাহলে এদিক থেকে আগে অতএব কার্যকরী মূলকটা দুই নম্বর কার্বনে এজন্য এটার নাম হচ্ছে বিউটানন টু আর এই ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে এদিক থেকে গেলে দুই নম্বরে এদিক থেকে গেলেও দুই নম্বর কার্বন কার্যকরী মূলক এজন্য এটাকে আর প্রোপানন টু বলার প্রয়োজন হয় না প্রপানন বললেই চলে কারণ যেদিক থেকেই যায় না কেন দুই নম্বর কার্বনেই এটা থাকতে হয় তাহলে এটা হচ্ছে বিউটানন টু এটাকে আমরা এভাবে বলতে পারি চার কার্বন এর জন্য আর এর ওন কার্যকরী মূলকটা কোথায় আছে দুই কার্বনে তাহলে বিউটানন টু অথবা চারটা কার্বন থাকার জন্য শব্দমূল আসতেছে বিউট এবং এর কার্যকরী মূলক কিটনটা আছে দুই নম্বর কার্বনে এর জন্য বিউট টু ওন এখানে সংখ্যা এটা বাংলা লেখা এটাও বাংলা লেখা এজন্য আগে পরে হাইফেন দিতে হয় অনুরূপভাবে আমরা আরেকটা নিতে পারি কীটন মূলক উভয় পাশে মূলকের উভয় পাশে আমাদের একটি ইথাইলমূলক এখানেও একটা ইথাইলমূলক এখানেও একটা ইথাইলমূলক এর মানে দুপাশে অ্যালকাইলকেই আমরা ইথাইলমূলক হিসেবে নিলাম যেহেতু দুপাশের অ্যালকাইলই ইথাইলমূলক এজন্য এই কীর্টনটার নাম আসতেছে দেখো মোট কার্বন দাঁড়াচ্ছে কয়টি আমার এখানে দুইটি এখানে দুইটি চারটি আর এই একটি মোট পাঁচটি কার্বন পাঁচটিতে কার্বন থাকার কারণে শব্দমূল আসতেছে পেন্ট এর সাথে যোগ হচ্ছে আনন তাহলে নামটি দাঁড়াচ্ছে পেন্টা নন কিন্তু মূলকটা কোথায় আছে এদিক থেকেও দেখো তিন নম্বর কার্বনে আছে এদিক থেকেও আছে তিন নম্বর কার্বনে এই কার্যকরীমূলকটা দুই নম্বর কার্বনেও থাকতে পারতো এজন্য এটার নামটা পেন্টা নন থ্রি যেহেতু কার্যকরীমূলকটা তিন নম্বর কার্বনে অথবা আমরা এটাও বলতে পারি পেন্ট থ্রি অন পেন্ট থ্রি অন এটা হচ্ছে আমাদের কিটোন সদস্য এরকম আরো আরো তোমরা সদস্য নির্ণয় করো এবং নির্ণয় করে সেগুলো আমাকে দেখাও মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করো এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কিংবা তোমাদের ভুল ত্রুটি শুধরানোর জন্য এর পরবর্তীতে আমরা আসতেছি নতুন আরেকটি একটি শ্রেণী নিয়ে সেটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন এই অ্যালকাইল অ্যামিন অ্যালকাইলের খালি হাতে যদি একটা অ্যামিনোমূলক বসে তাহলে আমরা যে যৌগটা পাই সেটাই হচ্ছে অ্যালকাইল অ্যামিন এই অ্যালকাইল অ্যামিন আমরা খুব সহজে যেমন অ্যামোনিয়া এনএইচ থ্রি এই এনএইচ থ্রির তিনটি হাইড্রোজেন এর একটি হাইড্রোজেন একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় যদি অ্যালকাইলমূলক যুক্ত হয় একটি হাইড্রোজেন যদি অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটা হয় সেটাই হচ্ছে অ্যালকাইল অ্যামিন এর মানে অ্যালকাইল অ্যামিন হচ্ছে আর এনএস টু এই আর এনএস টু আমরা এটাকে এভাবেও লিখতে পারি টু এন প্লাস ওয়ান এনএস টু তাহলে সাধারণ আণবিক সংকেত সি টু এন প্লাস ওয়ান অথবা আহ প্লাস অথবা আর এন এইচ টু তাহলে কার্যকরীমূলকটা কি সেই কার্যকরীমূলকটা হচ্ছে অ্যামিনো মূলক এন মূলক যার এক হাত খালি অর্থাৎ নাইট্রোজেনের দুই হাতে দুইটা হাইড্রোজেন এবং এই হাতটা খালি যেখানে অ্যালকেল মূলক বসবে এর প্রথম সদস্য নির্ণয়ের জন্য আমরা কি করবো এনের মানে ওয়ান বসাবো এন এর মান ওয়ান বসালে কি হয় এইটুকু থেকে সিএস থ্রি হয় তাহলে সিএস থ্রি অর্থাৎ মিথাইল এমিন মিথাইল এমিন অথবা এই অংশটুকুকে আমরা অ্যামিনো বলতে পারি আর এক কার্বন বিশিষ্ট একক বন্ধন এরা আছে এক কার্বন বিশিষ্ট একক বন্ধন থাকলে মিথেন তাহলে অ্যামিনো মিথেন তাহলে মিথাইল অ্যামিন অথবা অ্যামিনো মিথেন অনুরূপভাবে আমরা দুই কার্বন বিশিষ্ট যদি নেই এনের এর মান টু বসিয়ে তাহলে সি টু এইচ ফাইভ টু অর্থাৎ ইথাইল অ্যামিন বা অ্যামিনো ইথেন অনুরূপভাবে তিন কার্বন বিশিষ্ট নিলে প্রোপাইল অ্যামিন বা অ্যামিনো প্রোপেন অনুরূপভাবে তোমরা আরও অ্যালকাইল অ্যামিন এর সদস্য নির্ণয় করবে এরপরে আসলাম আমরা এস্টার এস্টার সি ডাবল ও আর মূলক সি ডাবল ও আর আমরা একটু এর গাঠনিক কার্যকরী মূলকে দেখে নিই অক্সিজেন এর মাথায় কার্বনের মাথায় একটু অক্সিজেন দ্বিবন্ধনে আবদ্ধ আর একটু অক্সিজেন এরপরে হচ্ছে আর এখানে দেখো আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখেছিলাম যে সি ডাবল ও এইচ আর এখানে হচ্ছে সি ডাবল ও আর তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে আগে জৈব অ্যাসিডে এইচ ছিল আর এখানে স্টারের ক্ষেত্রে এই হাইড্রোজেনটা কি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত যেহেতু হাইড্রোজেনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত অতএব আমরা বলতে পারি সি ডাবল ও আর মূলক বিশিষ্ট জৈব যৌগসমূহকে আমরা কি বলি স্টার বলি তাহলে সিডাবলও আর কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহে স্টার বলো হয় যার গাঠনিক সংকেতটা এরকম তো এর সাধারণ আণুবিক সংকেত কি খালি হাতে অ্যালকাইল বসবে তাহলে আর সি ডাবলও আর এটা হচ্ছে এদের সাধারণ আণবিক সংকেত নামকরণের ক্ষেত্রে কি করব। আমরা স্টার এই আর সি ডাবল ও আর কে দুইটা ভাগে ভাগ করে নিলাম প্রথম এইটুকু প্রথম অংশ আর এই আর সিও এটুক দ্বিতীয় অংশ আর প্রথম অংশ আর সিও দ্বিতীয় অংশ প্রথম অংশের নামটা কি বলতে হবে এর নাম অ্যালকাইল নাম বলতে হবে আর দ্বিতীয় অংশের নাম কি বলতে হবে দ্বিতীয় অংশের মোট কার্বনের শব্দমূল এর সাথে আ দ্বিতীয় অংশটা আর সি ডাবল এই দ্বিতীয় অংশের মোট কার্বন এই এখানে অ্যালকাইলের মধ্যে কার্বন প্লাস সি এইটা সহ মোট যতগুলো কার্বন হয় সেই সব কার্বন যোগ করে তার সাথে কি করতে হবে শব্দমূলের সাথে আ নয়েট অথবা আনয়েড কোন কোনো ট বা ড দুটি ব্যবহার করা যেতে পারে যেমন আমরা এ পাশে অ্যালকাইল হিসেবে একটা নিলাম থ্রি আর এ আমরা অ্যালকাইল নিয়ে যদি হাইড্রোজেন নেই হ্যাঁ আমরা হাইড্রোজেন নিতে পারি যদি হাইড্রোজেন নেই তাহলে আসে কি এই অংশটুকুর নাম এসে দাঁড়ায় কি প্রথম এই অংশটুকু এই অংশটুকুর নাম কি মিথাইল মিথাইল আর পরবর্তীতে এইটুকের সাথে কি করতে হবে আমাদের দ্বিতীয় অংশের মোট কার্বনের শব্দমূল তাহলে এখানে কার্বন আছে একটা শব্দমূল কি মিথ তাহলে মিথাইল মিথ এর সাথে যোগ করতে হবে আনয়েট তাহলে তাহলে আমার নামটি দাঁড়াচ্ছে মিথাইল আমরা যদি এ পাশে নেই এবং সি ডাবল সিএস থ্রি অর্থাৎ এই সিস থ্রি নিলাম এখানেও নিলাম তাহলে দেখো এইটুকুর নাম কি এইটুকুর নাম মিথাইল মিথাইল এবং এখানে মোট কার্বন কয়টি মোট কার্বন দুইটি তাহলে দুইটি হওয়ার কারণে শব্দমূল কি ইথ এর সাথে আনয়েট তাহলে ইথা নট তাহলে আমার নামটি দাঁড়ালো মিথাইল ইথা অনুরূপভাবে আমরা এ পাশে যদি সি টু এইচ ফাইভ নিই সি টু এইচ ফাইভ সি আবার নিলাম সি থ্রি তাহলে কী হবে নামটি হবে মিথাইল এইটুকু মিথাইল এবং এখানে কার্বন দুই এর একে তিন তাহলে আসতেছে প্রো তাহলে নামটা দাঁড়ালো মিথাইল প্রোপা নয়েট এরপরে অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড আর সি ডাবল ও এইচ টু অর্থাৎ আমরা সেই যে আর আর সি ডাবল ও এইচ জৈব এসিড বা অ্যাসিড ছিল সেই ফেটিএসিডের ওয়েস অংশটুকু ওয়েস অংশটুকু এনএইচ টু দ্বারা পরিবর্তিত হয়েছে এর মানে অ্যাসিড আর তার সি ও ওয়েস এই টুকুর পরিবর্তে এনএচ টু মূলক যদি বসে তাহলে এইটুকু ছিল কি এসিড আর এইটুকু কি আসলো অ্যামিন আসলো তাহলে এসিড এবং এই মূলক মিলে যে যৌগটা তৈরি হয় সেটাকেই বলা হয় এসিড অ্যামাইড এসিড অ্যামাইড তাহলে এসিড অ্যামাইড আর সিডাবলো এনএস টু তাহলে আমরা সিও এনএস টু আর সি ও সরি আর সিও টু সিও টু মূলক বিশিষ্ট কার্যকরী মূলক সমুখকেই আমরা সিও কার্যকরী মূলক বিশিষ্ট যোগের সময় আমরা এর সাধারণ যতগুলো কার্বন আছে এই আর এর মধ্যে এবং এই সি সহ মোট যে কার্বন সেই কার্বনের শব্দ এবং তার সাথে আন্যামাইড তো এখন নামকরণ আমরা করি তো আমরা এই আর এর জায়গায় এইস নিতে পারি যেহেতু কার্যকরী মূলক কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন বিদ্যমান থাকার কারণে আমরা এরকম করতে পারতেছি কার্যকরী মূলকের মধ্যে অলরেডি একটি কার্বন আছে তো একটি কার্বন আছে যেহেতু তাহলে এই পাশে আমরা আর এর পরিবারে একটা এইস নেই তাহলে প্রথম সদস্যটা দাঁড়ায় কি মিথ যেহেতু একটা কার্বন মিথ আর কি করতে হবে মিথ যোগ মিথযোগ আনামাইট এরপরে আমরা দুই কার্বন বিশিষ্ট সদস্য যদি নির্ণয় করতে যাই তাহলে আমার এই কার্যকরী মূলক এর সাথে একটা কার্বন আছে আরও একটা কার্বন নিতে পারি তাহলে আর একটা কার্বন নিলে আরের জায়গায় কি সিএস থ্রি তাহলে মোট কার্বন আসতে আছে এক আর এক দুই কার্যকরী মূলকের কার্বন সহ দুইটি কার্বন মানে ইথ আর আনামাইট ইথানামাইট তাহলে এরপরে আমরা যদি সি টু এইচ ফাইভ নেই সি টু এইচ ফাইভ সিও এনএইচ টু তাহলে আমাদের কী হবে তিনটা কার্বন দুই আর এক তিন প্রপা নেমাইট তোমরা এরকম আরও অনেক অনেক সদস্য নির্ণয় করবে এরপর হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল সায়ানাইড বা নাইট্রাইল সাধারণত এই সি এন সি এন সাধারণ আণবিক বিশিষ্ট জৈব যৈগ সমূহকে সায়ানাইড বা নাইট্রাইল বলা হয় তো এর খালি হাতে অ্যালকাইলমূলক বসবে তাহলে অ্যালকাইল সায়ানাইট অ্যালকাইল সায়ানাইড তো এই অ্যালকাইল সায়ানাইড এর নামকরণের ক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে নামকরণ করতে পারি একটা হচ্ছে যে এই সায়ানাইট অংশকে আমরা বলবো সায়ানো আর বাকি অ্যালকাইল অংশটাকে বলবো অ্যালকেন তাহলে নামটা দাঁড়াবে কি সায়ানো অ্যালকেন অথবা এই অ্যালকাইল এবং এই কার্বন মোট কার্বন যোগ করে এর শব্দমূল অনুসারে অ্যালকেন নিব মোট কার্বন যোগ করে শব্দমূল অনুসারে অ্যালকেন নিব এবং এই এনকে নাইট্রাইল বলবো তাহলে আমরা দুইভাবে নামটা বলতে পারি সায়ানো অ্যালকেন সায়ানোর বললে এই পুরোটুকু সায়ানোতে চলে যাবে এইটুকু অ্যালকেনে যাবে আর যদি আমরা অ্যালকেন নাইট্রাইল বলি অ্যালকেন নাইট্রাইল অ্যালকেন অ্যালকেন নাইট্রাইল অ্যালকেন নাইট্রাইল বললে শুধু নাইট্রোজেন আসবে এর মধ্যে আর আর এবং সি পুরোটা আসবে অ্যালকেনের মধ্যে তাহলে অ্যালকেন নাইট্রাইল আমরা দেখি সিএস থ্রি সিএন এই সিএন এইটুকু যদি সায়ানোর মধ্যে নেই তাহলে থাকে মিথাইল মিথ 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 অনুসারে অ্যালকাইলের অ্যালকেন নামটা মিথেন তাহলে সায়ানো মিথেন অথবা এনটাকে যদি নাইট্রাইল বলি তাহলে কার্বন থাকে দুইটা দুই কার্বন বিশিষ্ট না কিন্তু আমরা এই সায়ানাইড নামকরণের ক্ষেত্রে এরকম নাইট্রোজেনকে বাদ দিয়ে অন্য অন্য যে কার্বন সেই কার্বনকে অ্যালকেন অনুসারে নাম করে মানে অ্যালকেন নাইট্রাইল হিসেবেও নামকরণ করা যায় অ্যালকেন নাইট্রাইল বা সায়ানো অ্যালকেন অনুরূপভাবে যদি আমরা চার কার্বন বিশিষ্ট নেই তাহলে সিএস থ্রি সিএস টু সিএস টু সি এন তাহলে আমরা এইটুককে সায়ানো বললে বাকি থাকে কি তিনটা কার্বন মানে প্রোপেন সায়ানো প্রোপেন সায়ানো প্রোপেন অথবা আমরা নাইট্রোজেনকে আলাদা করে নিলাম তাহলে নাইট্রোজেনকে আলাদা করে কার্বন থাকে চারটা তাহলে কি হবে বিউটেন নাইট্রাইল বিউটেন নাইট্রাইল আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই এই অন্য অন্য সদস্যগুলো নির্ণয় করে তোমরা আরও প্র্যাকটিস করতে থাকবে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে